বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তার পরবর্তী সময়, অর্থাৎ 1971 সালের পরে, একজন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছিলেন। উনি জাতিসংঘের প্রতিনিধি ছিলেন, তার নাম ছিল ম্যাকনেমেরা। তিনি এসে আমাদের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, তাকে একটা কথা বলেছিলেন। বলে প্রথম বিশ্ব যে যুদ্ধ, তো তোমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো তোমাদেরকে আমরা কি সাহায্য সহযোগিতা করতে পারি? তো তখন এ কথা যখন তিনি বললেন, তখন তাজউদ্দিন আহমেদের মাথায় তো আছে যে 1971 সালে এই মার্কিনিরা আমাদের সহযোগিতা করে নাই, তারা আমাদের মুক্তিযুদ্ধের পাশে দাঁড়ায় নাই, ফলে এদের দান ভিক্ষা বা সাহায্য সহযোগিতা আমাদের নেয়া ঠিক হবে না। তখন উনি উনি একটা কথা বললেন, বললেন যে তোমরা কি দিবে আমাদের, আমাদের তো সব কিছু মানে যুদ্ধ নষ্ট হয়ে গেছে, একটা কাজ করো, আমাদেরকে কিছু গরু দাও, কারণ আমাদের গরু টরুগুলোও তো সব নিয়ে গেছে। তো বললো আর কি চাও? এরপর বললো যে আর কি চাও? তখন তাজউদ্দিন আহমেদ বললেন যে আর কি চাই, আমাদের তো গরু বাঁধার দড়িটাও নেই, তোমরা আমাকে দড়িটা দিও, একটা দড়ি সাথে দড়ি দিও। তো মানে ম্যাকনেমারার এই কথায় যারা উপস্থিত ছিলেন, সরি, তাজউদ্দিন আহমেদের এই কথায় যারা উপস্থিত সাংবাদিকরা ছিলেন, তারা বলছেন যে ম্যাকনেমারা তাজউদ্দিন আহমেদের এই জবাব শুনে হয় উনি লজ্জায় লাল হয়ে গেছেন, কি এগুলো বলছেন এটা নীল হয়ে গেছেন। এটা আমরা তাজউদ্দিন আহমেদের আত্মজীবনীগুলো পড়তে গেলেও সেখানে দেখতে পাই। অর্থাৎ তাজউদ্দিন আহমেদ যেই জাতীয় ব্যক্তিত্বের উন্মোচন ঘটিয়েছিলেন যে তোমাদের সহযোগিতা ছাড়া আমরা মুক্তিযুদ্ধে সফল হয়েছি, মুক্তিযুদ্ধ করেছি, তোমাদের সহযোগিতা ছাড়াই আমরা আমার দেশটাকে গড়ে তুলব, এই যে জাতীয় ব্যক্তিত্বের উন্মোচন 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে নেতৃত্ব আমাদেরকে দিয়েছিলেন, সেটাই হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, কিংবা 7.5 কোটি বাঙালির যে মরণ পান জীবন পণ লড়াইয়ের যে প্রত্যয়, সেটাই হচ্ছে সেটাকে ধারণ করেছিলেন। একইভাবে আমরা যদি দেখি আজকের প্রেক্ষাপটে যখন আমাদের এখানে এসে দাঁড়ায়, যে সাম্প্রতিক যে আমাদের যে শাসক, স্বৈর শাসক বলে খ্যাত শেখ হাসিনা, যে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা 2001 সালে যখন নির্বাচনে উনি হেরে যান, তখনই একবার বলেছিলেন, সেটা বলেছিলেন কি, আমি যখন আমাকে কেন ক্ষমতা দেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি আমাকে ক্ষমতা দেওয়া হয়নি এই কারণে, কারণ আমি বিদেশিদেরকে, অর্থাৎ সাম্রাজ্যবাদীদেরকে আমি তেল গ্যাস দিব না, সেই জন্য আমাকে ক্ষমতা দেওয়া হয়নি, এটা বলছে। আবার আরেক দিকে যে আরেকজন আরেক আবার যখন গত বছর 15ই আগস্টে যে উনি যে বক্তৃতা করছিলেন, 15ই আগস্টের বক্তৃতা, তখনও শেখ হাসিনা এই কথাটা বলেছে যে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিব না বলে, যে আমাকে হচ্ছে ক্ষমতা দিতে চায় নাই, এখনও তারা এটাই দাবি করছে। এবং গত প্রায় 6-7 মাস ধরে, 1 বছর ধরে আমরা শেখ হাসিনার কণ্ঠে এই কথাটা বারবার শুনেছি, আওয়ামী লীগের নেতৃত্বের মুখে এটাই শুনেছি যে মার্কিনিরা এখানে হচ্ছে যেটা চায় সেটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চায়, সেটা করে তারা তাদের যে সেনাবাহিনী তার উপস্থিতি এখানে রাখতে চায়, এর মধ্য দিয়ে সে আসলে এখানে ভারত এবং চীনকে নিয়ন্ত্রণ করতে চায়। এই যে একটা জিওপলিটিক্যাল একটা বিষয়, এটাকে সেন্টার করে আবার এখানে চীন ভারতের একটা চাপ সবসময় এখানে থাকে। এবং আপনারা জানেন যে 1998-এ যখন এখানে বলেছিল আমাদের যে চট্টগ্রাম বন্দরটাকে করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমেরিকা, তখন খুব তড়িঘড়ি করে চীন এসে সে বন্দরের কাজটা শুরু করে এবং এটা সম্পন্ন করে দেয়। এটা একটা বড় কারণ ছিল এখানে যে মার্কিন সেনাদের উপস্থিতি, সেটা যাতে কোনোভাবে এখানে মানে সেটা না হতে পারে, উপস্থিত না থাকতে পারে, সেই বিষয়টাকে বিবেচনায় রেখে এখানকার যে ভৌগোলিক যে রাজনীতি, সে রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী চীন ভারত এখানে একটা বাধা দিচ্ছে। একইভাবে আওয়ামী লীগ সরকারের এই যে কথা বা যে বক্তব্যটা সেই সময় দিয়েছিলেন, এটাকে কোনোভাবে অচ্যুত বলে মনে হয় না। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে সাম্রাজ্য বা যারাই নির্বাচিত সরকার আমাদের দেশে এখানে ক্ষমতায় এসেছে, তারাই কোনো না কোনোভাবে এই সাম্রাজ্যবাদের লেজুর ভিত্তি করেছে, তাদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে, অথবা ক্ষমতার বাইরে যতদিন ছিল তাদের কাছে ধর্ণা দিয়েছে। যেমন আমরা বিএনপিকে যদি দেখি, বিএনপি আমাদের তিস্তা নিয়ে কোনো কিছু লং মার্চ, রোড মার্চ বা তিস্তার পানি বন্টন ইস্যু নিয়ে গুরুতর আন্দোলন গড়ে তোলে নাই, কিংবা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে, এখানে জনজীবনের সংকট নিয়ে, এই বিষয়গুলোকে তিনি খুব একটা যে আন্দোলন সরগরম করা কর্মসূচি দেয়, তার চেয়ে বেশি কীভাবে ক্ষমতা যাবে, তার জন্য বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা, মার্কিনদের আকর্ষণ করা, ভারতকে পাশে পাওয়া। এবং আপনারা জানেন মোদী সরকার যখন ক্ষমতায় আসে তখন বিএনপির একটা অংশ মিষ্টি খাইয়েছে, কারণ তারা ভেবেছে যদি
আওয়ামী লীগ মোদী সরকার ক্ষমতা আসলে কি হবে, কংগ্রেসের সাথে যেহেতু আওয়ামী লীগের সম্পর্কটা ভালো, মোদী আসলে সে এখানে একটা বিকল্প চাইবে, হাসিনার বিরোধিতা হাসিনাকে চাইবে না, ফলে হচ্ছে সে এই বিবেচনা থেকে বিএনপির লোকজন তখন হচ্ছে মোদি যখন ক্ষমতা আসে ভারতে মিষ্টিও বিতরণ করেছে, খাইয়েছে বিভিন্ন প্রান্তে, এটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন। ফলে জাতীয় ব্যক্তিত্বের প্রশ্নে আজকের দিনে আমাদের তরুণ প্রজন্ম তারা কিভাবে চলবে, যেমন একটা প্রশ্ন আছে এই যে অভ্যুত্থান সংগঠিত হয়ে গেল, যেটাতে শেখ হাসিনা পালিয়ে গেলেন এবং গিয়ে আজকে যে উনি স্টেটমেন্ট দিলেন, সেখানে উনি এই কথাটাই বলেছেন যে আমি সেন্ট মার্টিন কক্সবাজার দিতে চাই নাই বলে আমেরিকার যে স্পেসিফিক্যালি বলছে যে মার্কিন যে সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন বা তাদের যে উস্কানি তার প্রভাবে হচ্ছে তার পতনটা এখানে ঘটতে বাধ্য হয়েছে বা সে চলে গেছে এবং সে আবার ফিরে আসবে ইত্যাদি ইত্যাদি উনি কথা বলেছেন। কিন্তু এই কথাটা সত্য, এটা তো আমরা জানি যে আপনারা বলতে বলে একরকম, কিন্তু এটা তো আমরা জানি যে আমাদের এখানে এই সংকটটা আছে, আমাদের এখানে এই সংকটটা আছে, কারণ সাম্রাজ্যবাদীরা এখানে প্রতিনিয়ত তাদের একটা আগ্রাসন চায়, এখানে একবারে পূর্ব থেকেই তাদের এখানে একটা আধিপত্য কিভাবে কায়েম করবে সে তৎপরতা তারা এখানে চালায়। এবং আমরা দেখেছি যে বিগত দিনে যতগুলো সরকার এখানে আসে একটা দরকষাকষি হয়, সেই দরকষাকষিতে যারা এগিয়ে যায় তাদেরকে এখানে ক্ষমতায় অধিষ্ঠিত করে। তাই এই দর্ক এই যে একটা ব্যবস্থা এখানে তৈরি হয়ে গেছে, মুক্তিযুদ্ধের যে বললো তাজউদ্দিন আহমেদ যে ব্যক্তিত্ব দেখিয়েছিলেন এবং তাজউদ্দিন ব্যক্তিত্ব দেখিয়েছেন এবং জাতীয় ব্যক্তিত্বের যে মুখোশ উন্মোচন করেছেন এবং সেটার যে স্ফুলিঙ্গ তৈরি করেছিলেন সেটার একটা বড় ঘাটতি তৈরি হয়ে গেছে। কারণ কি, কারণটা হচ্ছে যারা এখানে ক্ষমতায় এসেছে তারা আসলে আর ক্ষমতাটা ছাড়তে চায়নি। যেমন ধরুন যে আমরা যখন দেখেছি যে যখন 80 সাল থেকে যদি দেখি যে যখন শেখ মুজিবও ক্ষমতা ছাড়তে চান নাই মুক্তিযুদ্ধের পরে, শেখ মুজিব নিহত হয়েছেন অর্থাৎ উনি ওনাকে হত্যা করা হয়েছে, তারপর উনি ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। জিয়া রহমান ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন তাকে হত্যা করার পরে। 80-এর দশকে যখন এরশাদ আসলেন তিনিও ক্ষমতাটা ছাড়তে চান নাই, অবৈধভাবে এসে অবৈধ পন্থাটাকে টিকিয়ে রাখার নানা আয়োজন উনি করার চেষ্টা করেছেন এবং তার বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলনের মধ্য দিয়ে তাকেও সরাতে হয়েছে। ফল এবং 90-এ যখন বিএনপি ক্ষমতা আসে, বিএনপি কিন্তু সরতে চায়নি, সে অলরেডি 1 মাস ক্ষমতা চালিয়েছে, সেখানে আওয়ামী লীগকে আবার অসহযোগ করে তাকে ক্ষমতাচ্যুত করে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আবার 2001-এ যখন বিএনপি এসেছে সে আবার এটা ছাড়তে চায়নি, আবার নানা নাটক করে এখানে তত্ত্বাবধায়ক আসে, তারপরে একইভাবে আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ এসে সে আরও ক্ষমতা পাকাপোক্ত করার যত আয়োজন সেগুলো করার চেষ্টা করছে। তাইলে এখানকার আমাদের আসলে ক্ষমতার কাঠামো অথবা এটা এই যে আমাদের ক্ষমতার পালা বদলের জায়গা এটাতে আসলে কারা নিয়ন্ত্রণ করে, এটা কি জনগণ করে নাকি আসলে সাম্রাজ্যবাদী শক্তি করে? যদি সাম্রাজ্যবাদী শক্তি করে তাহলে তার মোকাবেলা করার পদ্ধতিটা কি হবে? জনগণকে সে অর্থে, যেমন আওয়ামী লীগ সম্পর্কে একটা আলোচনা ছিল যে সে একটা ফ্যাসিবাদী, এখনো বৈষম্য বিরোধী আন্দোলনের ওরা বারবার বলছিল ফ্যাসিবাদী। প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদটা কি? ফ্যাসিবাদ তো নিজের নিজের শ্রেষ্ঠত্বের জয়গান তোলে, কিন্তু আমাদের এখানে যারা ফ্যাসিবাদী কাঠামো বা আকৃতিতে আসে বা হাসিনাও ছিল, তারা কি আসলে নিজেদের শ্রেষ্ঠত্ব এই জায়গায় কি কি সে উন্মোচিত করার চেষ্টা করেছে পৃথিবীর সামনে, নাকি সে একটা আপোষ করে চলতে চেয়েছে? সে চীনের সাথে সম্পর্ক রাখতে চেয়েছে, সে ভারতের সাথে চেয়েছে, সে মার্কিনদের সাথে চেয়েছে, যখন পারে নাই তখন হচ্ছে গিয়ে বিরুদ্ধে বলছে এবং প্রকাশ্যে বিরুদ্ধে বলছে, আবার এবং সে রাশিয়ার সাথে অস্ত্র কিনে তার সাথে রাখতে চেয়েছে। এভাবে প্রত্যেক সাম্রাজ্যবাদী দস্যুদের সাথে এখানকার তারা একটা সম্পর্ক, একটা লেজুড় এটা করার চেষ্টা করছে। এর ফলে তাকে আসলে কি কতটুকু ফ্যাসিবাদী বলা যায়, আদৌ বলা যায় কিনা সেটা একটা জরুরি প্রশ্ন। তো আমার বিষয়টা হলো এখন যে সরকার আমাদের এখানে আছে, একটা সরকার এখানে আছে যেটা বলছে অন্তর্বর্তীকালীন সরকার, যদি সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ যে সংবিধান সংশোধন করছে সেই সংবিধানে এই ধরনের কোনো প্রেক্ষাপট নাই, কিন্তু সুপ্রিম কোর্টের আদেশ বলে হয়তো বা এটা থাকতে পারে, কিন্তু এই সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা বলছেন তারা সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে আসছেন বা একটা অনুমোদন নিয়ে এসে সরকারটা গঠন করছে রাষ্ট্রপতির আদলে। কিন্তু আমার প্রশ্নটা হলো তাহলে এখানে যে এই এখানে সিআইএ এবং রয়ের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের প্রেক্ষাপটের বলি কি আবার দেশের জনসাধারণ হচ্ছে হচ্ছে কি হচ্ছে না? যেখানে আসলে জিতলো কারা? গত কয়েকদিন জনগণ জিতেছে না সিআইএ র জিতছে, হচ্ছে মার্কিন জিতলো না ভারত জিতলো, এই প্রশ্নটা জরুরি। যদি জনগণের জিতে থাকে, জনগণের শাসনের যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে জাতীয় ঐক্য সেটাকে ওই অর্থে গড়ে উঠেছে যে আমরা দেখলাম যে জনগণের বিজয় যদি হতো তাহলে যে পরিমাণ মানে আমাদের যে স্কাল্পচারগুলো অর্থাৎ যে ভাঙচুর চালিয়েছে যে আমাদের যে জাতীয় চার নেতা যে ভাস্কর্য এগুলোকে ভাঙচুর চালিয়েছে, বীরশ্রেষ্ঠদের যে ভাস্কর্য সেগুলোতে ভাঙচুর চালিয়েছে, সর্বশেষ দেখলাম ভাষা আন্দোলনের শহীদদের ভাস্কর্যে ভাঙচুর চালিয়ে, এই যে একটা ভাঙচুরের প্র্যাকটিস বা একটা ষড়তান্ত্রিক
যে কর্তৃত্ব বা একটা সুযোগ নেয়ার যে অপচেষ্টা সেটা যে এখানে ছিল, এর মধ্য দিয়ে কি আসলে জাতীয় ঐক্য সেটা কি এখানে দৃশ্যমান হচ্ছে? আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে এখানে আসলে জাতীয় ঐক্যটা বিনষ্ট হয়ে গেছে এবং জাতি এখনো যে সাম্রাজ্যবাদী দোসরদের প্রভাবে প্রভাবিত হচ্ছে। কারণ এখানে সেনারা ভয়ে, সেনারা কি ভেবেছে কেন সে জনগণের উপর হামলা করে নাই? সেনারা ভেবেছে সে তো তার মিশন ক্যান্সেল হয়ে যাবে, সে যদি সিআইয়ের কথার বাইরে যায়, সেজন্য সে জনগণের, সে হচ্ছে এখানে ওই অর্থে যেরকম রোল প্লে করতে পারতো সেটা করে নেই। তাহলে এরকম একটা জায়গায় যদি জাতীয় ঐক্য অথবা জাতীয় ব্যক্তিত্ব উন্মোচন করা জরুরি হয়ে দাঁড়ায়, তাহলে করণীয়টা কি? এই করণীয় কি, এই প্রশ্নটা এখন আজকের দিনে জরুরি হয়ে দাঁড়িয়েছে। বা এই তত্ত্বাব এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে করবে কি, কত দূর করবে, কেমনে করবে, এই প্রক্রিয়া কি, যে বাচ্চারা রাস্তায় আছে, এদের প্রতি মানুষ বিরক্ত হচ্ছে, প্রতিনিয়ত এরাও নানা ধরনের মানে ক্ষমতার পেলে যে অপব্যবহার করা সেটা শুরু করছে। তাহলে এইরকম একটা জায়গায় আসলে এই জাতীয় ঐক্য বা যে বিষয়টা এটা কিভাবে হবে, সেই প্রশ্নটা একদিন যেমনি একদিকে জরুরি, আবার একটা সমাধান করাও জরুরি। তো সেই বিষয়টাকে বিবেচনায় রেখে সাম্রাজ্যবাদী শক্তির বিপরীতে দাঁড়িয়ে আমাদের দেশে দেশীয় শক্তিতে, যেমন কিউবা যে শক্তি নিয়ে দাঁড়িয়েছে, কিংবা উত্তর কোরিয়া এখনও যত কথাই বলুক, উত্তর কোরিয়া সম্পর্কে বাংলাদেশের প্রথম আলো আর বাংলাদেশ প্রতিদিন যত অপপ্রচারই চালাক, কিন্তু উত্তর কোরিয়াতে এখনও তার ব্যক্তিত্বের উপর দাঁড়িয়ে আছে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে, অন্যের সাথে তোষামত না করে, লেজুদ না করে, তার মতো করে সে তার শক্তিতে, আপন শক্তিতে বলিয়া, এরকম করে একটা শক্তি নিয়ে আমরা দাঁড়াতে পারি কি না? কিংবা যে নর্থ আমেরিকাতে যে হামলাগুলো চালানোর চেষ্টা করে ভেনেজুয়েলা থেকে শুরু করে অন্যান্য দেশগুলোতে, তারা যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে মোকাবেলা করছে, সেরকম করে আমাদের মোকাবেলা করার সে সুযোগ বা বাস্তবতা সেটা তো আছে, অবশ্যই সুযোগটা কাজে লাগানো যায় কিনা, এর সাথে যুক্ত আছে এখানে ধর্মীয় মৌলবাদ। মৌলবাদটাকে তো এখানে নানাভাবে যে প্রমোট করছে, আমরা আল কায়দা থেকে শুরু করে যে এই ধরনের বিষয়গুলো দেখছি, তো আল কায়দা থেকে শুরু করে জঙ্গি যাদের উত্থান করছে, এখানে একটা সাম্রাজ্যবাদের মদত আছে, আমাদের এখানে জমাত শিবিরের পিছু ওয়াহাবিজম প্রচারের জন্য সৌদি আরবের অর্থায়ন আছে, সেটা মার্কিন পরামর্শে, এগুলো নানাভাবে তো উঠে এসেছে। তাহলে এই মৌলবাদকে তো প্রতিহত কীভাবে করা যাবে, তার সাথে যুক্ত তো আছে পুঁজিবাদ সাম্রাজ্যবাদী প্রেক্ষাপট। এই প্রশ্নগুলো আজকের দিনে আবার অনেক জরুরি হয়ে আসছে বলে আমার মনে হচ্ছে। আমি এই প্রশ্নগুলো তৈরি করে দিলাম, আপনারা যারা সুশীল সুনাগরিক আছেন, যারা ভাবছেন নানা ব্যাপার নিয়ে, তারা এই চিন্তা ভাবনাগুলো করবেন এবং আগামী দিন পথ নির্দেশনটা খুঁজে বের করবেন, নিশ্চয়ই একটা পথ আমরা খুঁজে পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ।